জানাচ্ছি নিটোল টাটা টেবিল টক দেখার জন্য যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো আমরা এই অনুষ্ঠানে দর্শক আজ ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস আমরা এই পূর্ব বাংলার লোকেরা ভেবেছিলাম পাকিস্তান আমাদের মুক্তি এনে দেবে তাই আমরা ব্রিটিশের বিরুদ্ধে পাকিস্তান সৃষ্টি করেছিলাম কিন্তু তেইশ বছর আমরা মুক্তি পাইনি বরং ব্রিটিশ থেকেও শোষণ নির্যাতন বাড়িয়ে দিয়েছিল পাকিস্তানি শাসকরা বাঙালিদের উপর মুক্তির জন্য আমরা একজন নেতার সন্ধানে ছিলাম ছয় দফা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি সেই পথ দেখান এবং উনিশশো সালের এই দিনে নয় মাসের যুদ্ধ শেষে পাকিস্তান হানাদার বাহিনী পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করে ঢাকায় স্বাধীনতা চুয়াল্লিশ বছর পর এসেও আবার সেই পাকিস্তান অস্বীকার করছে গণহত্যার এখনও তারা মেনে নিতে পারছে না বাংলাদেশের বিজয় এবং তাদের সেই পরাজয় পাকিস্তানিদের পরাজয় আর বীর বাঙালিদের বিজয়ের গল্প বলার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মাহবুব এলাহি রঞ্জু বীর প্রতীক এবং মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের আলোকচিত্রী শফিকুল ইসলাম স্বপনকে মাহবুব এলাহি রঞ্জু বীর প্রতীক এবং শফিকুল ইসলাম স্বপন আপনাদের দুইজনকে স্বাগত জানাচ্ছি আমি শফিকুল ইসলাম স্বপন আপনাকে দিয়ে শুরু করি সেই উনিশশো সালে ১৬ ডিসেম্বর আপনি যখন মুক্তিযোদ্ধা আপনি তখনও ক্যামেরা নিয়ে ঘোরেন সেদিনের যদি ছোট্ট কোনো গল্প সেদিনের ছোট্ট কোনো স্মৃতি আপনার থাকে সেদিনের স্মৃতি তো মানে ছোট না বিরাট স্মৃতি তো যেটা হলো আর কি যে আমাদের আমরা ছিলাম ঢাকা নর্থ শহীদ মানিক বাহিনী যেটা নাসিরুদ্দিন ইউসুফ আমাদের কমান্ডার ছিলেন পরবর্তীতে আর কি আমাদের ঢাকার উত্তরটা আমাদের আন্ডারে ছিল প্লাস ঢাকার শহর এবং ঢাকার শহরে আসল ইসলাম আসাদ ও ছিল আমাদের কমান্ডার তো আমরা আমার বাসাটাও কিন্তু একটা ক্যাম্পের মতোই ছিল বলা যায় যে কেউ একটা কিছু রেখে যেত আরেকজন এসে নিয়ে যেত তো আরেকটা ক্যাম্পের মতো ছিল সাহারের বাসা শহীদ সাহার তো জাস্ট দুই দিন আগে আপনার ওকে এবং ওর সাথে আর দুই ভাইকে একসাথে তিন ভাইকে মেরে ওর বাসায় আমাদের যত অস্ত্র শস্ত্র রাখা ছিল সব লুট করে নিয়ে যায় রাজাকাররা তো যার জন্য আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না এদিকে মেজর হায়দার আমাদেরকে মেসেজ দিয়েছিলেন যে তোমরা যারা ঢাকা শহরে আছো মুক্তিযোদ্ধা আমাদের তারা কেউ শহর থেকে বাইরে আসবে না কারণ আমাদের মেন ক্যাম্প ছিল সাভারে সাভার জিরাবু হাই স্কুল এই এলাকায় তো আমাদেরকে যাওয়ার জন্য একদম নিষেধ করে দিয়েছিলেন যে শহরে থাকবা যদি অ্যাক্সিডেন্টলি পাকিস্তান আর্মি যদি সারেন্ডার না করে তবে কিন্তু আমরা প্যারা ট্রুপার্স হয়ে মিত্র বাহিনী দুই বাহিনী একসাথে তখন তোমাদের হেল্প লাগবে সো তোমরা যে যেই এলাকায় আছো থেকে যাও তো এখন আমাদের তো কোনো আর্মস যেহেতু নাই ওই আর্মস আনতে গিয়ে দেখি যে সাহার ওরা সব মরে পড়ে আছে তো যার জন্য হাত খালি কিন্তু আমার ক্যামেরাটা তো আমার সঙ্গে আছে অন্তত একটা কাজ তো করতে পারি সকালবেলা আমার সহযোদ্ধা বাবলু আর আমার দুলা ভাই ছিলেন মাহবুব মোশেদ উনি আমাদের খুব হেল্প করতেন ওই সাহারের বাসায় অস্ত্র আনতে উনি গেছিলেন গাড়ি নিয়ে তো আমরা দুইজন গাড়ি নিয়ে বার হলাম দুলাভাই সহ সকালবেলা ওই গাড়ির জানলা দিয়ে বার হয়ে গেছি বাইরে বসেছি বাম দিকে বাবলু ডান দিকে এবং ওই রাস্তায় বার হয়ে এই তখন সকাল দশটা এগারোটা হবে সারেন্ডার হলো কি হলো না তখনও কিন্তু একটা অনিশ্চয়তা যে হবে কি হবে না স্লোগান দেওয়া আরম্ভ আপনারা জানেন না না কখন অনিশ্চয়তার মধ্যে কিন্তু বার হয়ে গেছে যে যা করে আল্লাহ দেখা যাক তো রাস্তা দিয়ে যাচ্ছি আর স্লোগান আর পাবলিক এবং আমার ছবির মধ্যেও কিন্তু দেখতে আস্তে 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 লোকজন কিন্তু খালি ঢাকা শহর আস্তে আস্তে লোকজন গলির মুখে এসে এসে জড়ো হচ্ছে এবং আমরা স্লোগান দিয়ে দিয়ে ঢাকা শহরময় ঘুরে বেড়াচ্ছি এবং লোকজন কিন্তু রাস্তায় আসা শুরু হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে যে ঢাকা শহরের মধ্যে সবাই রাস্তায় নেমে আসছে এবং একটাই স্লোগান চলছে জয় বাংলা এবং এ করতে করতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল তখন তো শাহবাগ যেটা যেটা হোটেল সেরেটন ছিল পরবর্তীতে তো ওখানে গেলাম ওখানে যে দেখি যে ওই ইয়ের অলরেডি ইন্ডিয়ান ট্যাঙ্ক চলে আসছে হ্যাঁ এবং ওটার সামনে অবস্থান নিয়ে নিছে আপনার ওখানে নিউট্রাল জোন লেখা যেন ভিতরটা সেফ সাইডে থাকে তারপরে যে আপনার রেস কোর্সের পাড়ি দিয়ে যাচ্ছি যখন দেখি যে ওই পুলিশের আরমিরা সব সাইন্ডার করার জন্য ভিতরে ঢুকতেছে সব যাচ্ছে কিন্তু আমি কিন্তু জানতাম না যে ভিতরে সাইন্ডারেজন ঢুকছে আমরা যে ওরা একত্র হচ্ছে ওরা ওদের নিজের অবস্থানের জন্য তো আমরা যখন জানেন স্লোগান দিচ্ছি রাস্তে মানে গাড়ি থেকে জয় বাংলা বলে আর ও বেটা গালি দিচ্ছে আমাদেরকে আবার বন্দুক দেখাচ্ছে যে গুলি করবে তো আমরা ফাইলিয়া করতেছি কিন্তু গাড়ি তো স্পিডের মধ্যে আছে গুলি মেরে দিতে পারতো যেটা হয়েছে এই করতে করতে আমার না তখন তাদের অস্ত্র নাই হয়তো না অস্ত্র হাতিতো অস্ত্র ততক্ষণ হাতে কারণ ততক্ষণ তো সাইন্ডার হয়নি ওই অস্ত্র হাতে কিন্তু চড়া যাচ্ছে তো অস্ত্র দেখাচ্ছে টং করে দেখাইতেছে তারপরেও কিন্তু আমরা থামতেছি না আমি আর बबलू স্লোগান দিয়ে যাচ্ছি তারপরে ওরা গালি দিচ্ছে আমরা গালা গালি করতেছি এই করে করে ধানমন্ডিতে গিয়ে হাজির হলাম ধানমন্ডিতে আমরা এক চাচাকে বললাম উনি পরবর্তীতে টিএনটি চেয়ারম্যান ছিলেন হুদার সাহেব ওনারা বললেন যে কি তাই না বললেন যে হ্যাঁ রাস্তাঘাটই তো লোকজনের বাড়ি হয়ে গেছে আমরা স্বাধীন হয়ে গেছি সাইন্ডার হয়ে গেছে কারণ ওটা তো যাচ্ছে সব মানে ইয়ে করতেছে না তখন চাচা বের হলেন আমার চাষ ভাইটা এই সেরেটানের সামনে গোলাগুলিতে মারা গেল মানে ওই যে আসলে তো তখন স্যার্ডার হয় নাই এবং রাস্তাঘাটে কয়েক জায়গাতেই কিন্তু এরকম গোলাগুলি হয়েছে আপনার চাচার ছেলে মারা গেল আমার এক চাষ ভাই মারা গেল ওই আমাদের খবরটা পাওয়ার পরে আর কি তখন পরে আমার আজও আফসোস লাগে যে এই ষোলোই ডিসেম্বর এই দিনে মানে আমি খামাখাই এই খবরটা দিতে গেলাম এত উত্তেজিত হয়ে গেছিলাম এই বিজয়ের আনন্দের দিনে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি স্বাধীনতা বাঙালির শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ বাঙালির শ্রেষ্ঠ গৌরব এবং আমাদের এই শ্রেষ্ঠ অর্জন এবং গৌরবের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিলেন জাতীয় নেতৃবৃন্দ তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধার্গ জানাচ্ছি তিরিশ লক্ষ শহীদ তাদের আত্মার মাখ ফেরাত কামনা করছি এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা আহত হয়েছেন কিংবা যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে অসহায়ের মতো জীবনযাপন করছেন আজও তাদের সকলের প্রতি আমি একজন মুক্তিযোদ্ধা আমি তাদের প্রতি সহন মানে সহানুভূতি এবং সহমনুমিতা জ্ঞাপন করছি আজকের দিনটি আমাদের জীবনের শ্রেষ্ঠ আনন্দের একটি দিন মুক্তিযুদ্ধ আমার জীবনের সবচেয়ে স্মৃতিময় অধ্যায় আমার সমগ্র জীবনের স্মৃতিময় অধ্যায় যেমন ষোলোই ডিসেম্বর সবচেয়ে আনন্দের দিন আবার সত্যি অর্থে যারা আমরা সাথী হারিয়েছি আত্মীয় স্বজন হারিয়েছি শহীদ মানে অনেক সহযোদ্ধা আমাদের শহীদ হয়েছেন তাদের কথা যখন ভাবি যুগপথ বেদনায় মনটা ভরে যায় আমি কেননা না বলে পাচ্ছি না যেমন এখন মুক্তিযুদ্ধের নানান রকম ডেফিনিশন অর্থাৎ মুক্তিযোদ্ধাদের নানান সংজ্ঞায়িত করা হচ্ছে আমি সম্মুখ সমরের একজন মুক্তিযোদ্ধা সেই মুহূর্তে মুক্তিযুদ্ধের শুরুতে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাতই মার্চের মুক্তিযুদ্ধের ঘোষণা স্বাধীনতার ঘোষণা আট তারিখেই আমি গাইবান্ধায় আসি আমার আমার বাড়ি গাইবান্ধা এবং জেলা শহর শহরে আমার বাড়ি সেখানে চলে আসি এবং আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি প্রথমে সম্মুখ যুদ্ধ পাকিস্তান সেনাবাহিনীকে যাতে শহরে তারা ঢুকতে না পারে অর্থাৎ এমনিভাবে সতেরোই এপ্রিল পক্ষের আন্দোলন চলছিল মুক্তিযুদ্ধের আন্দোলন চলছিল সংগ্রাম কমেসিফিক ষোলো তো পরবর্তীকালে যখন পাকিস্তান সেনাবাহিনী ঢুকে গেল তখন আমিও মুক্তিযুদ্ধে গেলাম আসলে ষোলো তারিখ ওইভাবে তো একদিনই ষোলো তারিখটা আসেনি এই জন্য একটু প্রেক্ষাপট বলেই আমি বলার চেষ্টা করছিলাম আর কি তো মুক্তিযুদ্ধে গেলাম আনুষ্ঠানিকভাবে ভাবে মুক্তিযুদ্ধে পাকিস্তানিরা ওই দিনে আবার বাংলাদেশ সরকারও গঠিত হয়েছিল সতেরোই এপ্রিল একদিকে বাংলাদেশ সরকার স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হলো গাইবান্ধায় পাকিস্তান সেনাবাহিনী অনুপ্রবেশ করলো আমরা মুক্তিযুদ্ধে গেলাম এই আলোচনার পৃষ্ঠে অবশ্যই নয় মাসের মুক্তিযুদ্ধ আসবে কিন্তু আনন্দের বিষয় হচ্ছে যে আমি একজন সাধারণ ছাত্র মুক্তিযুদ্ধে গেলাম আমি উচ্চতর প্রশিক্ষণ নিলাম মুক্তিযুদ্ধ শুরু করলাম একজন সাধারণ মুক্তিযোদ্ধা হিসেবে আপনারা অনেকেই হয়তো জানেন না নতুন প্রজন্মের অনেকেই জানে না আজকে মুক্তিযোদ্ধা বলা হয় তখন বলা হতো কিন্তু মুক্তি ফৌজ আর আমাদের মুক্তি আমাদের বাহিনীটাকে বলা হতো মুক্তি বাহিনী যেটা আজকের আমাদের নতুন প্রজন্ম জানেনি না এর বাহিরে কোনো ভাষাই ছিল না অর্থাৎ আমাদের বাহিনীকে বলা হতো মুক্তি বাহিনী আর আমরা হচ্ছি মুক্তি ফৌজ আর আমাদের সেই মহান যুদ্ধ মূলত কিন্তু বাঙালি 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 জাতির সঙ্গে পাকিস্তান পাকিস্তান অর্থাৎ সমগ্র জাতি আর আর মুক্তিযুদ্ধ সেনাবাহিনীর সেনাবাহিনী মুক্তিযুদ্ধে তা আমি বাঙালি জাতির একজন সন্তান হিসেবে আমার দায়িত্ব পালন করেছি মাত্র তো এই যুদ্ধে যুদ্ধে আমার নয় মাস কেটে গেছে আমি শুরু করলাম সেখানে যে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করার পরে আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধ অংশ নিলাম আমি একজন ব্যক্তি শুরুতেই প্রশিক্ষণের পরে আমি একজন প্লাটুন কমান্ডার হিসেবে ওই বয়সে কিন্তু আমি একজন প্লাটুন কমান্ডার হিসেবে যুদ্ধ শুরু করলাম। আমার অনেক সফলতা আলোচনার পৃষ্ঠে আসবে পর একটা সফলতা আর সফলতা এই সফলতার পরে সফলতা শুনবো আমি এর পরবর্তীকালে সেই রঞ্জু কোম্পানি হয়ে গেল রঞ্জু রঞ্জু প্লাটুন হয়ে গেল রঞ্জু কোম্পানি এরপরে অনেক সফলতার মধ্যে দিয়ে সাতই ডিসেম্বর বাংলাদেশ আমি আমার ষোলো তারিখের অনুভূতি বলতে বসেছি কিন্তু সাতই ডিসেম্বরে পাকিস্তান সেনাবাহিনীকে ঘটিয়ে আমরা গাইমান্দার শহর দখল করেছিলাম দখল করার পরে এগারোই গাইমান্দার থেকে বগুড়া মাঝখানে গোবিন্দগঞ্জে একটা খুব বড় যুদ্ধ হয় ভারতীয় সেনাবাহিনী অনুপ্রবেশ করার পরেও ভারতীয় সেনাবাহিনী সহ পাকিস্তানিদের সবচেয়ে বড় একটা প্রতিরোধ হয় গোবিন্দগঞ্জে সেখানে অনেক ভারতীয় সেনাবাহিনীর অনেক সদস্য আত্মতি দেয় আমাদের অনেক মুক্তিযোদ্ধাও সেখানে শহীদ হয়েছে হওয়ার পরে যুদ্ধ হয়ে গিয়ে যায় তো এমনিভাবে তো আমরা গাইবান্ধায় অবস্থান করছি এত নয় মাস যুদ্ধ করে আমরা তখন কিন্তু স্বাধীনতার স্বাদ আগেই পেয়ে গেছি গাইবান্ধা শহর তখন মুক্ত সাত তারিখের পরেই এবং আমার তখন অনেক দায়িত্ব একজন কোম্পানি কমান্ডার হিসেবে ঠিক ওই অবস্থায় শুধু ঘন্টা বা দিন গুন মানে দিন ক্ষণ গুনছিলাম যে কখন আমাদের সম্পূর্ণ দেশটি স্বাধীন হবে এবং আমরা স্বাধীনতার স্বাদ পাব এবং এই যে নয় মাস ধরে রক্তক্ষয়ী যুদ্ধ এই যুদ্ধ একটা মহান বিজয়ের মধ্যে হবে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো তো এই আপনি জানেন এখনকার মধ্যে টেলিভিশনের তখন সুযোগ ছিল না তবে রেডিওর একটা সুযোগ তখন ছিল আমাদের এই বেতার কিংবা রেডিওর মাধ্যমে আমরা মুহু খবর নিচ্ছিলাম সমস্ত মুক্তিযোদ্ধা শুধু না মুক্তিগামী আপাময় জনগণ সবাই কিন্তু মানে উদ্বেগের সাথে লক্ষ্য করছিল যে কখন সেই মাহেন্দ্র খণটি আসে শেষ পর্যন্ত আমাদের অপেক্ষার সেই মাহেন্দ্র খণটি এসে গেল অর্থাৎ ষোলোই ডিসেম্বরের বিকাল চারটা আমরা ওই এখন যেমন ক্রিকেট খেলা কিংবা ফুটবল খেলা মানে ভাষ্যকররা রেডিওতে বলতে থাকে আমাদের সৌভাগ্য হচ্ছে ঠিক তেমনি ধারাভাষ্যের মতো কিন্তু তখনকার ওই বিবরণগুলো আসছিল আমাদের কাছে যখন আমরা ওই এক সঙ্গে আমার আরও অন্যান্য মুক্তি সহযোদ্ধারা সহ যেন খবরটির জন্য অপেক্ষা করছিলাম যখন আমরা জানতে পারলাম যে সেখানে এই কুলাঙ্গাররা এই বর্বররা এই নিষ্ঠুর যারা হত্যাযজ্ঞ চলেছে পাকিস্তান সেনাবাহিনীরা তারা আত্মসমর্পণ করলো যারা এত বীরত্ব মানে বীরত্বর কথা বললো এত বীর বীরের মতো থাকলো করে নিরীহ জনগণকে যারা হত্যা করলো আর তারা এই রকম মানে ওই একেবারে সারা পৃথিবীর মধ্যে একটা ভীত সন্ত্রস্ত সেনাবাহিনীর মতো তারা সুটসুট করে আত্মসমর্পণ করছে নিঃশর্ত নিঃশর্ত আত্মসমর্পণ এমন না যে কোনো শর্ত সাপেক্ষে হ্যাঁ যারা নিজেদেরকে বীর জাতি হিসেবে বলতো আমার জীবনের সবচেয়ে একটা স্বপ্ন আপনাদের সাথে কথা চলবে আমি একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাকে সুপ্রিয় দর্শক একটা বিরতি নিয়ে ফিরে আসছি সঙ্গে থাকুন